আমার ঘরে 4 লক্ষ টাকা আছে, বিনিময়ে পাথরটা দিবানি। মহিলাটা বলল, পাথরের মালিক তো আমি নয়, পাথরের মালিক আমার স্বামী, আসলে জিজ্ঞাসা করব। স্বামী আসলে জিজ্ঞাসা করে, স্বামী বলতেছে, না 4 লক্ষ টাকা যদি সাধারণ মানুষ দাম বলে তাহলে পাথরের দামটা আরো বেশি আছে। কালকে পাথরটা আমি নিয়ে যাব পাশে রাজার বাড়ি, রাজার বাড়িতে লইয়া যাব, রাজা মশাইয়ের দেখাবো। এক আলোচনাটা শুনে আমার মা বোনদের মধ্যে 2-4 জন পর্দাওয়ালা হয়ে যাবে, আবেদা সলেহা হয়ে যাবে। কামলা বেটা মানুষের অন্যের খেতে নিরাইতেছে, বুঝেন তো আমার কথা, আপনাদের দেশের মানুষই আমি, বুঝবেন না কেন। তো খেত নিরাইতে নিরাইতে বিকেল হয়ে গেছে, আসরের পরে আসরে আজান দিলে তো আর আর থাকে না, তাড়াতাড়ি খেতে থেকে উঠে পড়ে। তো উঠে যেখানে গামছাটা রাখছে, যেখানে তার কেউ কথা বলবেন না, সাবধান, একটা আওয়াজ করবেন না কেউ, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার মনে হয় না জীবনে কথা শুনছেন আপনি, আমার মনে হয় না। তো গামছা বা শুকনা কাপড় আইলে রাইখে দিছে, তো ওইটা নেওয়ার জন্য আসছে, আইসা দেখে যে একটা ঢেলের মতো, একটা মাটি চাপার মতো একটা পাথরের টুকরা পড়ে রয়েছে। তো পাথরের টুকরাটা উনি পানি দিয়া পরিষ্কার করছে, করে দেখে যে সাদা ধবধবে একটা পাথর। পাথরটা হাতে নিছে, নিলে ওনার খুব মনে মধ্যে আনন্দ লাগছে যে পাথরটা তো খুব দেখতে খুব সুন্দর। পাথরটা লইয়া বাড়ির দিকে রওনা করেছে, গামছা দিয়া ঢেকে খুব যত্ন করে বাড়ির দিকে নিয়ে গেছে। যাইতে যাইতে সন্ধ্যা, সন্ধ্যা হতে যাচ্ছে, মাগরিবের আইয়াল অক্ত হয়ে যাইতেছে, আস্তে আস্তে ঘোর অন্ধকার হইতেছে। পাথরের টুকরাটা বিবির হাতে দিয়া বলতেছে, আমি গোসল করে ঘরে ডুববব, তুমি পাথরটা নিয়া টেবিলের উপরে রেখে দাও। টেবিলের উপরে রেখে দিলে মহিলাটা কুফি জ্বালানোর জন্য বাহিরে আসলো, আসার পরে কুফি জ্বালাইয়া নিয়া যাইতে না যাইতে কুফিটা নিবে গেছে, ঘরে না ঢুকতেই কুফিটা নিবে গেল। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে, ওই যে পাথরের টুকরাটা, এই পাথরের টুকরায় ঘরটা, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, একটা পাথরের টুকরা এত সুন্দর আলো হয়, দেখবেন গভীর রাত্রে যদি কোনো তসবি ঝুলানো থাকে ওই তসবিটা কিন্তু আলো দেয়, দেয় কি দেয় না, এটা কিন্তু কোনো পাথরের না, তথাপি আলো দেয়, সুন্দর একটা পাথর। এই পাথরটা যতই রাত্রি হইতেছে ততই আলো হইতেছে। মহিলাটা আনন্দে স্বামীরে বলল, স্বামী পাথরটা বড় দামি হবে, এই পাথরটা আমাদের ভাগ্য ফেরত ফিরিয়া দিবে। বাজানে আমার আমার মা বোনেরা লক্ষ্য করে শোনরে, মা এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না। গত বছর আমি এখানে এসেছিলাম, গত বছর থেকে এবছর পর্যন্ত বেশ কয়েকজন নারী ও পুরুষ, ছেলে এবং মেয়ে, যুবক এবং বৃদ্ধ চলে গেছে কি যায় নাই, একটু জোরে কন যায় গেছে কি যায় নাই। আমি আপনি আছি, গত বছরও ছিলাম, এবছরও মালিক হায়াত দিছে, যোগ্যতা দান করছে, মাহফিলের প্যান্ডেলে বসে পড়ছি, আল্লাহ বসাইছেন। বাজান রে আমার,
মহিলাটা স্বামীর কাছে বলতেছে, স্বামী এই পাথরটা কিন্তু কাউকে দেখানো যাবে না। মহিলাটা বড় চালাক, সকাল হলে তার বান্ধবী বিশ্বস্ত বান্ধবী প্রতিবেশীর কাছে যায় বলতেছে, ভাবি যান আমার ঘরে আমার ছেলের বাবা কাজ করতে যায় একটা পাথরের টুকরা পেয়েছে, পাথরের টুকরাটা রাত্রিতে জ্বলে, তোমার দাওয়াত, তুমি সন্ধ্যার পরে আসবা, আসার পরে তুমি এই দৃশ্য দেখবা, তোমাকে দাওয়াত দিলাম কিন্তু কাউকে বইল না। মহিলাটা সন্ধ্যার পরে ঘরের মধ্যে প্রবেশ না করতেই দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। ওই পাথরের মালিক, পাথরের যে ঘর, যে ঘরে পাথর রাখা হয়েছে, ওই মহিলাটা বলতেছে, ভাবি যান গতকালের চাইতে আজকের আলোটা বেশি বোঝা যাইতেছে। মহিলাটা পাথরটা দেখে বাড়িতে গেছেন, স্বামীরে বলতেছেন, স্বামী ব্যবসায়ী, স্বামীরে বলতেছেন, স্বামী ঘরে একটা পাথর দেখে আসছে, পাথরটা আলো হয়, চলো চলো দেখে আসি। মহিলাটার স্বামীকে সঙ্গে নইয়া দ্বিতীয়বার আবার পাথরটা দেখতে আসছে, পাথরটা দেখে চুপ করে চলে আসছে। এসে বরে বলতেছে, স্ত্রী যা বইল আমার ঘরে 4 লক্ষ টাকা আছে। কয় লক্ষ টাকা? একটু আস্তে কন, জোরে কন না কে, কষ্ট লাগতেছে আপনাদের। 4 লক্ষ টাকা আছে, যদি বেশি থাকতো বেশির কথাই বলতো। 4 লক্ষ টাকা আছে, যাইয়া বইল যদি পাথরটা দেয় বিনিময় 4 লক্ষ টাকা দিয়ে দেব। মহিলাটা যাইয়া বলতেছে, ভাবি আমার ঘরে 4 লক্ষ টাকা আছে, বিনিময়ে পাথরটা দিবানি। মহিলাটা বলল, পাথরের মালিক তো আমি নয়, পাথরের মালিক আমার স্বামী, আসলে জিজ্ঞাসা করব। স্বামী আসলে জিজ্ঞাসা করে, স্বামী বলতেছে, না 4 লক্ষ টাকা যদি সাধারণ মানুষ দাম বলে তাহলে এই পাথরের দামটা আরো বেশি আছে। কালকে এই পাথরটা আমি নিয়ে যাব পাশে রাজার বাড়ি, রাজার বাড়িতে লইয়া যাব, রাজা মশাইরে দেখাবো। রাজারে দেখাইছে, রাজা কি কথা বলে, রাজারে দেখাইল, রাজা মশাই বলতেছে, কি পাইলে তুমি খুশি, আর কি দিব তোমারে, তুমি কতটুক বা নিতে পারবা? জোরে কন সুবহানাল্লাহ। পাথরটা তোমারে বিনিময় কি দিব আমি, আর কি পাইলে তুমি খুশি হইবা? যাও যাও, আমার স্বর্ণের একটা গোডাউন আছে, হীরার একটা গোডাউন আছে, মুক্তার একটা গোডাউন আছে, ওই গোডাউনে চইলা যাও। কথা বলতে বলতে জোহরের নামাজের আজান পড়ে গেছে। জোহরের পরে কামলা বেটা পাথরটা রাজা মশাইরে দিয়া স্বর্ণের গোডাউনে ঢুকেছে। ঢোকার সঙ্গে সঙ্গে দেখে সুন্দর একটা কুশি বানানো আছে, এত সুন্দর পাথর, তার পাথরের চাইতেও আরো সুন্দর। এই সুন্দর পাথর দিয়ে, স্বর্ণ হীরা মুক্তা দিয়ে নকশি করা একটা চেয়ার বানানো আছে, কয় জীবনে দেখি নাই, চেয়ারে একটু বসা যাই। রাজা মশাই বলছে, দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় কিন্তু গোডাউনের দারোয়ান আছে, তালা লাগাইয়া দিবে, সন্ধ্যা পর্যন্ত যত পারো তুমি মাথায় লয়া লয়া, পূজা বান্দা বান্দা তুমি বাড়িতে লয়া যাও, যত পারো তত লয়া যাইবা, সব স্বর্ণ যদি তুমি লয়া যাও আমার আফসোস নাই, তবু আমি পাথরটা চাই। জোরে কান সুবহানাল্লাহ। পাথরটা দিয়া কামলা বেটা চেয়ারে বসে পড়েছে, ঘন্টা চলে গেছে, আরাম লাগতেছে, জীবনে তো দেখে নাই। দেখবেন বড় লোকের বাড়ির যদি গরিব মানুষ যায়, গেস্ট রুমে যায়া কারুকর্যর কাজ দেখা, বসার সিটগুলা দেখা, সোফাগুলা দেখা, শুধু এদিক ওদিক তাকায়া থাকে, আরে কত সুন্দর বালাখানা বানাইছে বাজার। ওই লোকটা যায়া স্বর্ণের গোডাউনে,
ওখানে ঘন্টা খানেক চলে গেছে, তারপরে আরো ভিতরে ঢুকছে, ঢুকে দেখে স্বর্ণের একটা খাট। কয় জীবনে তো খাট স্বর্ণের খাট দেখি নাই, একটু শুয়া পড়ি, শুয়া পড়ছে আরামে আরামে, কামলা বেটার ঘুম এসে গেছে, খাটের মধ্যে ঘুম এসে গেছে, ঘুমাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু ভাইয়ের আমার বাপজির আমার আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি তোমাকে আমি সংক্ষিপ্ত হায়াত দান করেছি। এই হায়াতরা তোমাকে দান করা হয়েছে এই জন্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুই মাত্র আমার গোলামি করবা, শুধুই মাত্র আমার দাসত্ব করবা। বাজান রে আমার লোকটা ঘুমিয়ে গেছে, মাগরিবের নামাজের আজান পড়ে গেছে, এদিক খেয়াল করেন, মাগরিবের নামাজের আজান পড়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান পড়ে গেছে, লোকটা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দারোয়ান এসে ডাকতেছে বের হও বের হও জলদি করে বের হও। কয় আমি তো কিছুই নিতে পারলাম না, আমি দুপুর থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গেল, হেলে খেলে আমি সময় কাটিয়ে দিলাম, আমার 40 বছর 50 বছর 60 বছরের জিন্দগি চলে গেল, আমি তো কিছুই করতে পারলাম না, সংসারের তাড়নায় পরে সময়গুলো চলে গেল, ব্যবসার ধান্দায় পরে আমার সময়গুলো চলে গেল, বিবির ধান্দায় পরে সময়গুলো চলে গেল, আমার টাকা পয়সা ধন সম্পত্তির মায়া করে আমার সময়গুলো কেটে গেল, এখন তো আমার হায়াতের তালা লাগাইয়া দিল, আজরাইল মালাকাল মওত হাজির হয়ে যাবে বাবা। কামলা বেটা ধা ধা করে চিৎকার, মের বিনিময় কিছুই নিতে পারলাম না।